মিন্টু তো বুদ্ধিমান মানুষ, কিছু একটা তো উত্তর দিতে হবে। আই এম দ্য হাজব্যান্ড অফ হিলারি ক্লিনটন। রাজা বলেছে আই এম টু। এইটা বলার উদ্দেশ্য হচ্ছে এখান থেকে যে জ্ঞান অর্জন করছো এইটা ভুলে গেলে এরকম আই এম টু বলা যাবে না, ওইটা দেখে নিতে হবে। অনেক কিছু ভুলে যাবে ওই রাজার মধ্যে, কিন্তু আই এম টু বলা যাবে না, বইটা আইনের বইটা দেখে নিতে হবে, ওয়েবসাইট দেখে নিতে হবে। বুঝতে পারবে
কারণ সে স্মার্ট, তাকে যদি বলা হয় যে এই সংখ্যাটা পত্রিকার এই সংখ্যাটা এনে দিতে পারবি, ওটা তো আমি আশেপাশে আর দুইটা নিয়ে আসি। সারা দেখলাম যে এইটার মধ্যে আপনার একটা লেখা আছে এতদিন আগে, ওটাও নিয়ে আসি। এটা আপনার যে পর্যায়ে চাকরি করেন না, আপনার যদি নলেজ থাকে আপনাকে সবাই গুরুত্ব দেবে। কত বের করতে পারছে কেউ? $12,500, $12,500। $2,824। আমি এটা $2,824 একেবারে কমপ্লিট নিলাম না, 3,000 ধরে নিলাম, আর ওদিকে $12,500 না ধরে আমি $12,000 ধরে নিলাম। তাহলে কয় গুণ? ৪ গুণ। আমাদের এখন যা মাথা পিছু আয় তার 4 গুণ আমাদের মাথা পিছু আয় করতে হবে। তাহলে পরিশ্রম কয় গুণ করতে হবে? 4 গুণ, মিনিমাম 4 গুণ, মিনিমাম 4 গুণ পরিশ্রম করতে হবে। মিনিমাম 4 গুণ পরিশ্রম করতে হবে। ইউ পিপল আন্ডারস্ট্যান্ড মি? আর আমরা কি করি? যত ফাঁকি দেওয়া যায়, আজকে না কালকে পরে, স্যার এই কারণে এই সমস্যা, যত ফাঁকি দেওয়া যায়। কিন্তু আমরা স্মার্ট দেশের নাগরিক হতে চাই, স্মার্ট বাংলাদেশ বানাতে চাই, বঙ্গবন্ধু সোনার বাংলা বানাতে চাই। ৪ গুণ আমাদের পরিশ্রম করতে হবে। এখন আমরা যারা বেতন পাই ২৫,০০০, তারা ১,০০,০০০ টাকা বেতন পাই, তাহলে কাজ কি ১,০০,০০০ টাকা করতে হবে না? তাহলে স্মার্ট বাংলাদেশ মানে কি? আমাদের 4 গুণ পরিশ্রম করতে হবে। এই যে মাননীয় প্রধানমন্ত্রী বলে উৎপাদন বাড়াতে হবে, উৎপাদন বাড়াতে হবে, এমনি বলে না, কিন্তু উৎপাদন না বাড়ালে তো আয় বাড়বে কোথেকে? আয় না বাড়লে স্মার্ট বাংলাদেশের যত শর্ত পূরণ হবে না। তাহলে আমাদেরকে এটা এটা মাথায় নিয়ে রেখো যে 4 গুণ পরিশ্রম করতে হবে স্মার্ট বাংলাদেশের মানে কর্মচারী হওয়ার জন্য। 4 গুণ, জাস্ট 4 গুণ পরিশ্রম করতে হবে, এবং নলেজ লেভেলও আমাদেরকে 4 গুণ বৃদ্ধি করতে হবে, জাস্ট 4 গুণ। আমাদের
দেশের নাগরিক বলি, স্মার্ট গভর্নেন্সের অংশ বলি বা স্মার্ট সোসাইটির অংশ বলি, প্রত্যেকটা ক্ষেত্রেই আমাদের কিন্তু আর স্মার্ট ইকোনমি আমরা নিজেদের পরিশ্রম করি, আমাদের সময়েরও যাতে এই পরিশ্রম করে তাদের উৎপাদন ক্ষমতা বাড়ায়, এই বিষয়টি কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর চরমভাবে নির্দেশনা, খুব শক্তভাবে নির্দেশনা। আর উৎপাদন বৃদ্ধির ফলে কি হয়, এই যে তোমরা লক্ষ্য করে দেখবা বাংলাদেশ কিন্তু তিনটা শ্রেণীর মধ্যে আছে, একটা হলো করোনা, দুই নম্বর হলো ইউক্রেন রাশিয়ার যুদ্ধ, তিন নম্বরটা হলো এই যে পরিবেশ জলবায়ুর কারণে যে থ্রেটের মধ্যে আছে, জলবায়ু পরিবর্তনের থ্রেটের মধ্যে আছে। কিন্তু উৎপাদন ব্যবস্থা, আমাদের উৎপাদন ব্যবস্থার জন্য আমাদের জিডিপি সাথে ধরে আছে, যার কারণে আমাদেরকে কিন্তু অর্থনৈতিকভাবে এই ইয়েগুলো কাবু করতে পারছে। আমাদের এই জিডিপির হারটা তুমি মনে করতে বলতে, আমি অবিষয়কারী, আমার ইয়াতে জিডিপির কি লাভ, প্রত্যেকের অবস্থান থেকে স্মার্ট বাংলাদেশের জন্য পরিশ্রম করতে হবে। যেমন একটা উদাহরণ দিয়ে বলি, যে আগে একটা চিঠি টাইপ হইতো, এই পিয়ন দিয়ে পাঠাতো বা ওই যে পোস্টের মাধ্যমে পাঠাতো, এখন কি চিঠিটা সাথে সাথে এই আমরা টেক করে হোয়াটসঅ্যাপে দিতে পারি, ইমোতে দিতে পারি, আরো যত তার মেলে দিতে পারি। তোমাদের অ্যাটিটিউডটা কিন্তু এরকম থাকবে যে আমার একজন সমবায়কে আমি যত মাধ্যমে দেওয়া সম্ভব, ইভেন তাকে একটা মেসেজ দিয়ে যে হ্যাঁ আপনার এই সংক্রান্ত আবেদনটা গ্রহণ হয়েছে এত তারিখে, বা তোমার কোনো সহকর্মীর বিষয়ে যদি হয়, তুমি অফিস সহকারী, তোমার এআইসিসির বিষয় হয়, এআইসিসকে সে হয়তো দূরে আছে, তার ইমোতে হোয়াটসঅ্যাপে দিয়ে তাকে সহযোগ করতে। স্মার্ট বাংলাদেশ শুধু মানে বললে হবে না, কাজে করবে স্মার্ট হতে হবে, ঠিক আছে। আর আমি মনে করি এই দুই মাসের এই ট্রেনিংয়ে এই ইনস্টিটিউটে যারা পরিশ্রম করেছেন, শিক্ষিত মানুষকে নিয়ন্ত্রণ করা কঠিন, কারণ তোমরা সবাই মেচিউর, হ্যাঁ, স্কুলের ছাত্র কলেজের ছাত্র এদেরকে নিয়ন্ত্রণ করা কিন্তু অনেকটা সহজ, হ্যাঁ, যারা মেচিউর তাদেরকে নিয়ন্ত্রণ করা অনেকটা কঠিন। এই দুই মাস এই এখানে প্রশিক্ষণটা খুব কষ্টের বিষয়, হ্যাঁ, তোমাদের জন্য কষ্টের বিষয়, ফ্যামিলি রেখে এখানে আসা, কিন্তু দুই মাসে যাতে এই আমরা যে ট্রেনিংটা করেছি এই ট্রেনিংটা যাতে আমাদের পরবর্তী জীবনে আমরা জনগণকে সেবা দেওয়ার জন্য এটা কাজে লাগাতে পারি, হ্যাঁ। আরেকটা বিষয় তোমাদেরকে মনে করে দিই, তোমাদের গাফলতির কারণে কিন্তু আশ্বাস পকা খাবে, কারণ আমরা যখন দেখি একটা দপ্তরে একটা ফাইল উপস্থাপন ঠিক মতো করতে পারে না, নোট দিতে পারে না, খসড়াটা ঠিক হয় না, তখন আমরা জিজ্ঞেস করি এই কোথায় প্রশিক্ষণ করছি, ট্রেনিংটা কোথায় হয়েছে। তোমাদের গাফিলতির কারণে যেন আশ্বাসের সুনাম ক্ষুণ্ণ না হয়, হ্যাঁ, এই বিষয়টা নিশ্চিত করা তোমাদের দায়িত্ব। আশা বলছে না যে তোমাদের সাথে সম্পর্ক থাকবে, তোমরা না থাক চাইলেও, আশ্রাম না চাইলেও অন্যেরা সম্পর্কটা রাখবে, ঠিক আছে। এই যে এখানে দুই মাস, ইটস নট এনাফ টাইম, এটা জাস্ট আমরা মানে এই যে ট্রেনিং এর কাজ হলো, ইটস এ বিগ পুশ, তোমাকে পুশ করে দাও স্টার্টিং, তোমাকে একেবারে এই সারা জীবন লেখাপড়া করতে হবে, এই ফিরোজদের বইটা খুলে দেখো এটা কত নম্বর সংস্করণ,
সমাপ্তি ঘোষণা করছি। জয় বাংলা, বাংলাদেশ চিরন্তন।